দিয়েছি। চলবে না, লড়াই চলছে, রাস্তাতেও লড়াই চলছে, আদালতেও লড়াই চলছে, আর যেখানে যেখানে মাটি কামড়ে পড়েছে লড়াই করতে হবে, লড়াই চলছে। তাই তো 120 কেজি ওজনের লোকটা আজকে 80 কেজির হয়ে গেছে, চুলে কলপ জুটছে না। বলল পুলিশের কবজি কেটে দিব। পুলিশ বলল অমনি বলে বাচ্চা ছেলে, আর নিজের দলের লোককে বলল গলা টিপে দিব, বলে পুলিশ রিমান্ডে নিয়ে নাও। আইন বিচার প্রহসনে পরিণত করতে চাইছে, যদি প্রহসনে পরিণত করতে না পারত তাহলে আমাদের নেতাকে দীর্ঘদিন এই জেলার বাইরে তারা রাখতে পারতো না। কোথায় গেল এখানকার ওই আইএসআইপিএস অফিসার গুলো যারা মমতা ব্যানার্জিকে নিজের মা বলতো? বলছে একদিন মা বলেছিলাম, যবে থেকে আমার রক্ত চুষেছে তবে থেকে ডাইনি মা হয়ে গেছে, এখন গলাতে গেরুয়া ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলল তুমি তো একা মা বলনি, তোমার ভাইটা? বলল ভাইটা শহীদ মিনারে এখন হাফ প্যান্ট পরে শপথ নিচ্ছে, হে হিটলারের মতন, হে আরএসএস এর। বলল তার কাজ কি? বলল 20 বছর দিদিমণির আঁচল ধরে ধরে ঘুরেছে, 20 বছর। অধিকারী ঘরের ছোট ছেলেটা 20 বছর দিদিমণির আঁচল ধরে ধরে ঘুরেছে। তারপরে বলছে না ওইদিকে হলো না, এবারে এই দিকে একটু করে দেখি, বয়সটা এখন কম আছে, কাঁচা আছে, দেখছে করে ছেড়ে দেবেন? আমাদের কাজ, আমাদের কারখানা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের রেশনিং জিনিসপত্রের দাম, কৃষকের চাষের অবস্থা, দুর্নীতি, লম্পট, আইন, প্রশাসন, সবকে যারা পকেটে ভরে রাখতে চাইছে তাদের বিরুদ্ধে একটাই 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 রাস্তা, সেটা হলো লড়াইয়ের রাস্তা। আর সেই লড়াইয়ের রাস্তাতে প্রত্যেকটা দিন পশ্চিম মেদিনীপুরের সাথে কোটা রাজ্যের টিভাই প্রত্যেকটা দিন রাস্তায় আছে, আছে রাস্তায় লড়াই করেছে, নিচে প্রাক্তনীরা বসে আছে, তাপসিনা থেকে রাপেদা থেকে শুরু করে রঞ্জিত পাল পর্যন্ত মতাদর্শে অবিচল থাকতে শিক্ষা দেয়, লড়াই করতে শিক্ষা দেয়, দিল্লি জুড়ে গোটা দেশ জুড়ে যে একমুখী দেশ তৈরি করতে চাইছে, যে দেশে অন্য কোনো ধর্ম থাকবে না, জাতি থাকবে না, ভাষা থাকবে না, লিঙ্গ থাকবে না, কোনো আলাদা কোনো রাজনৈতিক দল থাকবে না, জাতি থাকবে না। তারা যারা আজকে বিজেপি করছে, যারা বলছে আরএসএস থাকবে, তারা বলছে মেয়েরাও থাকবে ঘরের ভিতরে ঢুকে। অর্জুনা বিবির থেকে শুরু করে অনিতা দলুই থেকে মীনাক্ষী মুখার্জি পর্যন্ত সবাই হয় কিচেন রুমে থাকবে, নইলে লেবার রুমে থাকবে, এর বাইরে এদের জায়গা নেই। মেনে নিতে পারবেন তো? লড়াইটা আরো গভীরে, বিপদটা আরো গভীরে, বিপদটা আরো গভীরে। ওরা আমাদের ইতিহাস, আমাদের শিক্ষাকে পাল্টে দিতে চাইছে গোটা কলকাতা জুড়ে, আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য একে এরা নষ্ট করে দিতে চাইছে, আমাদের পড়াশোনা সিলেবাস পাল্টে দিতে চাইছে। বলছে জনগণ মন অধিগম হবে না, গীতা বন্দনা করতে হবে, সরস্বতী বন্দনা করতে হবে, অথচ এক সময় বন্দে মাতরম জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য পরে স্ট্যান্ডার্ডটা পর্যন্ত বাদ দিয়ে দেওয়া হয়েছিল, যে না শুধু প্রথম স্ট্যান্ডার্ডটা জাতীয় সঙ্গীতে গাওয়া হবে। বলছে ওসব জাতীয় সঙ্গীত ফাতীয় সঙ্গীত বাদ দিয়ে দাও, যেহেতু আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের কোনো ইতিহাস নেই, আমরা 5-5 বার হাত জোড় করে তাদের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলাম, আর 60 টাকা বেতনে ওদের জুতো চেটে সাফ করে দিয়েছিলাম, তাই এই ইতিহাস থাকবে না, এই নতুন ইতিহাস লেখা হবে। আর এই নতুন ইতিহাসে পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা সংসদ, তারা যারা ওই জায়গাতে বসে আছে তারা বলছে না ছেড়ে দাও, ভারতের পশ্চিমবঙ্গের জাতীয় পাখি আজকে পাল্টে গেছে, ও নাকি এখন মাথায় পালক গুঁজে কু 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 করে বেড়াচ্ছে। ইতিহাস পাল্টে দিতে চাইছে, ভূগোল পাল্টে দিতে চাইছে, সংস্কৃতি পাল্টে দিতে চাইছে, পেটের খিদে পাল্টে দিতে চাইছে, হম লোগো কা বোলি, হম লোগো কা ভাষা, হম লোগো কা জবান বদল দেনা চাহতে হ্যায়। আরে বদলো হম